কুড়িগ্রাম সদর উপজেলাধীন হলখানা ইউনিয়ন এলজিএসপি প্রকল্পের আওতায় ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। হলখানা ইউনিয়ন পরিষদে একাধিকবারে নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওমর ফারুক এর সার্বিক নজরদারিতে এলজিএসপি প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হওয়ায় এলাকার উন্নয়নের ছোঁয়া লেগেছে। ইউপি সচিব স্থানীয় প্রশাসনের প্রতিনিধি হিসেবে সার্বিক কার্যক্রম স্বচ্ছতার সাথে বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প কমিটির সভাপতিদের সমন্বয়ে এলজিএসপি কার্যক্রম দেখভাল করছে। হলখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক জানায়, এলজিএসপি প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত এলজিএসপি প্রকল্প গ্রামীণ জনপদের উন্নয়নে ভূমিকা রাখছে। ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর এলজিএসপি 3 কুড়িগ্রাম জেলা। এলজিএসপির আওতায় কুড়িগ্রাম জেলায় 73টি ইউনিয়নে এলজিএসপির কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। এখানে ইউনিয়ন পরিষদ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পয় নিষ্কাশন ব্যবস্থা, মানব সম্পদ উন্নয়নে তারা প্রকল্প বাস্তবায়ন করতেছে। এবং গত এলজিএসপি 3 16-17 অর্থ বছর থেকে বর্তমান সময় পর্যন্ত কাজ বাস্তবায়ন করছে। এবং প্রত্যেক ইউনিয়ন পরিষদই বিভিন্ন যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে তারা প্রকল্প নিচ্ছে। তারা এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার যোগাযোগ খাতে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে একটা বিরাট পরিবর্তন হচ্ছে। মানুষ এর উপকার পাচ্ছে এবং সুবিধা পাচ্ছে। তে আগামীতেও এই প্রকল্প 20-21 অর্থ বছরেও তারা অর্থ টাকা বরাদ্দ পেয়েছে এবং কাজ বাস্তবায়ন চলছে, এবং 2021 সাল পর্যন্ত এই কাজ বাস্তবায়ন চলবে। ফারুক চেয়ারম্যান 2 হলখানা ইউনিয়ন পরিষদ কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম। 2006 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এলজিএসপি কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে শুরু হয়। এলজিএসপি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এটা একটা এমন একটা সুফল পাওয়া যাচ্ছে, এই প্রকল্পগুলো যখন আমরা বাস্তবায়নের জন্য গ্রহণ করি তখন আমার এককভাবে আমার কোনো মতামতের ভিত্তিতে না, মেম্বারদেরও মতামতের ভিত্তিতে না, ম্যানুয়াল অনুযায়ী আমরা ওই ওয়ার্ডের অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে, ওয়ার্ড সভার মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে আমরা প্রকল্পগুলো গ্রহণ করি। এভাবে 9টা ওয়ার্ডের প্রকল্প গ্রহণ করার পরে আমরা ইউনিয়ন পর্যায়ে আবার এটাকে নিয়ে বসি, ইউনিয়ন কমিটি বসে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো আমরা বাস্তবায়নের লক্ষ্যে এই প্রকল্প আমরা উপজেলা পরিষদে পাঠাই দিই। আবার উপজেলা পরিষদে মিটিংয়ের মাধ্যমে এগুলো যখন বাস্তবায়নের লক্ষ্যে এগুলো মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হয় তখন এই কাজগুলো আমরা ইউনিয়ন পর্যায়ে শুরু করি। তো যে ইউনিয়নে ভালো কাজ করে, ভালো কাজের অবদানের প্রেক্ষিতে সেখানে আবার পুরস্কারও পায়। ইতিমধ্যে আমি প্রত্যেকবারেই প্রায় পুরস্কারে টাকা পেয়েছি। আর এই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য বিভিন্ন পর্যায়ের জনগণের কল্যাণের জন্য এবং শিক্ষার মান উন্নয়নের জন্য, স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য এই প্রকল্পগুলো এত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পগুলো না হলে আমার মনে হয় ইউনিয়নের জনগণ এই সুবিধাগুলোর থেকে বঞ্চিত হতো। এই প্রকল্পের মাধ্যমে জনগণ অনেক সুবিধা পাচ্ছে, শিক্ষার মানও উন্নয়ন হচ্ছে। অনেক স্কুলে ব্রেঞ্চ ছিল না, তারা অনুরোধ করতো ব্রেঞ্চের জন্য, আমরা সে সময় ব্রেঞ্চ সরবরাহ করতে পারতাম না। এই এলজিএসপির মাধ্যমে আমরা সেই সব স্কুলে ব্রেঞ্চ সরবরাহ করতে পারতেছি। অনেক রাস্তা আছে যেগুলো আমরা এই এলজিএসপির মাধ্যমে পাখাও করতেছি। এবং স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য আমরা এই প্রকল্প গ্রহণ করতেছি। এমনকি যেগুলো অতি দরিদ্র মহিলা যাদের স্বামী পরিত্যক্ত এবং বিধবা, এদের কাজ করে খাওয়ার মতো, উপার্জন করার মতো কোনো উপায় ছিল না, আমরা তাদেরকে নিয়ে সেলাই মেশিন দিয়েছি, ট্রেনিং দিয়েছি, সেলাই মেশিন দিয়ে তারা বাড়িতে বসে বসে এখন
উপার্জন করছে একমাত্র এলজি ইস্পিত প্রকল্পের মাধ্যমে। এই জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি আবারও এইভাবে অনুরোধ করতে চাই যেন আগামীতেও এই এলজি ইস্পিত অর্থ আরও বেশি বেশি করে বরাদ্দ দিয়ে এই ইউনিয়ন পর্যায়ের, যতক্ষণ পর্যন্ত এই ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন হবে না ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের উন্নয়ন সম্ভব না। এই জন্য আগে ইউনিয়ন থেকে নিচ থেকে উন্নয়নগুলো নিয়ে আসতে হয়, এটা একমাত্র পারে এলজিএসপি। এই জন্য এলজিএসপি এটা অব্যাহত রাখার জন্য এবং আরও দীর্ঘ মেয়াদি করার জন্য অর্থ বেশি করে বরাদ্দ দেওয়ার জন্য সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সচিব কুড়িগ্রাম সদর উপজেলা 2 নং হলখানা ইউনিয়ন পরিষদ কুড়িগ্রাম। এলজিএসপি লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট 3 চলমান, এই প্রজেক্টের আমি উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং আরও এই প্রজেক্ট যেন আরও দীর্ঘায়িত হয় তার জন্য আমি প্রত্যাশা করি। এই প্রজেক্ট এমনই একটি প্রজেক্ট যেটা লোকাল গভর্নমেন্টের তৃণমূল পর্যায়ের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদকে অনেক বেগবান করেছে। ইউনিয়ন পরিষদ এই কাজগুলো সরাসরি করতে পেরে জনগণ খুব উপকৃত হচ্ছে। জনগণ আগে যেটা বিষয়ে সাফার করতো, রাস্তা চলাফেরার জন্য ভালো রাস্তাঘাট ছিল না, মানুষের যোগাযোগ যত উন্নত হবে একটি এলাকার উন্নয়ন তত ত্বরান্বিত হয়। আগে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না যার জন্য মানুষের অগ্রগতি এতটা হয়নি, কিন্তু এলজিএসপির কল্যাণে আজ ইউনিয়ন পরিষদ সরাসরি বরাদ্দ পাওয়ার কারণে ইউনিয়ন পরিষদ আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। ইউনিয়ন পরিষদ আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে, মানুষ তাদের প্রত্যাশিত যে সেবাটুক সেটা এই কর্মসূচির কারণেই তারা পেয়েছে। রাস্তাঘাট সহ বিদ্যালয়ের এই এলজিএসপির আওতায় যেসব সেক্টরে কাজ করার এখতিয়ার রয়েছে সেগুলো ইউনিয়ন পরিষদ সুন্দরভাবে করছে, যার জন্য স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল সেক্টর আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আমি এই প্রজেক্টের উত্তর আরও বৃদ্ধি কামনা করছি।